জিমে গিয়ে একটা অনেক দিন সময় দেই, 6 মাস 7 মাস উইকলি আমরা 6 দিন 7 দিন, টাইম হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমাদের চলে যায়। আমরা অনেক মাসেলে ফোর্স করি, তারপর আমাদের মাসেল বিল্ডিং হয় না। কেন হয় না? তো আমাদের একটা হরমোন আছে, মেল হরমোন, যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন হরমোন অথবা সেক্স হরমোন। তো এটা যদি কমে যায়, যদি এটা লেভেল একদম কমে যায়, যেটা আমাদের থাকার কথা, যদি আমাদের একদম লো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের মাসেলটা আমরা হারাতে পারি, ল্যাক অফ মাসেল, লস অফ মাসেল। ওকে, তারপর হচ্ছে আমরা যদি এই টেস্টোস্টেরন লেভেল যদি কম থাকে, কী কারণে আমরা কী কী কারণে আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে যায়, যদি কোয়ালিটি স্লিপ না হয়, সেক্ষেত্রে আমাদের কমে যেতে পারে। জিমে গিয়ে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি এক্সারসাইজ করি, হেভি ট্রেন করি, হেভি লিফট করি, সেক্ষেত্রে আমাদের কর্টিসল বেড়ে যাবে, টেস্টোস্টেরন লেভেল কমে যাবে, সেক্ষেত্রে আমরা মাসলটা গ্রোথ পাবো না, যতটুকু দরকার গ্রোথ পাই না। আবার দেখা যায় যে আমাদের নিউট্রিশনের জন্য যে আমরা মাসেল বিল্ডিং করবো, সেক্ষেত্রে আমরা আমিষ খাবার না খেয়ে, যেমন প্রোটিন না খেয়ে, আমরা প্রচুর পরিমাণ ব্যাড ফ্যাট নেই, ব্যাড কার্ব নেই, এগুলি নেই, সেখানেও আমাদের মাসেল বিল্ডিং হবে না। তো মেইন হচ্ছে আমাদের টেস্টোস্টেরন লেভেল, এটার জন্য আমাদের নর্মালি মাসেলটা গ্রোথ হয় না, লস অফ মাসেল। টেস্টোস্টেরন লেভেল কমে গেলে আরও কী কী সমস্যা হতে পারে আমি আপনাকে বলে দিচ্ছি। মেইন হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন, ইরেকশন হবে না, আপনার সেক্স ড্রাইভ ড্রপ হয়ে যাবে, বডিতে ফ্যাট বেড়ে যাবে। ওকে, প্রচুর পরিমাণে ফ্যাট বেড়ে যাবে, যেখানে যদি আমরা টেস্টোস্টেরন লেভেল হাই করতে পারতাম, সেখানে আমাদের কি হইতো, ফ্যাট লস হইতো, আর সেখানে আমাদের ফ্যাট বিল্ডিং হচ্ছে, মাসেল বাদ দিয়ে আমাদের ফ্যাট বিল্ডিং হচ্ছে। তারপর হচ্ছে আমাদের হেয়ার ফল, আমাদের চুল পরে যাবে, টেস্টোস্টেরন লেভেল কমে গেলে গায়ে মুজ ঠিক মতো উঠবে না, গায়ে পশম ঠিক মতো হবে না, এটা হচ্ছে টেস্টোস্টেরন লেভেলের, টেস্টোস্টেরন লেভেলের মধ্যে। এটা হাড়ের ঘনত্ব, হাড়ের ডেন্সিটি, এটা আমরা হারিয়ে ফেলবো। তারপর হচ্ছে ব্যাড মুড, এই ভালো এই খারাপ, এটা হতে পারে, যেটা টেস্টোস্টেরন লেভেল যদি লো হয় এটা আপনার হবে, আপনি এই কাজটা করতেছেন কিন্তু আপনার মুড চেঞ্জ হয়ে গেছে, না আমি এটা ভালো লাগে না, আমি এটা করবো, এটাও কিন্তু টেস্টোস্টেরন লেভেলের সিমটম। তারপর হচ্ছে বললাম ইরেকশন, তো আরেকটা হচ্ছে প্রপার রিপিটেশন, দেখা গেলো আমার যদি গোল থাকে আমি 10টা অথবা 12টা রেপস করবো একটা এক্সারসাইজ, তো সেক্ষেত্রে আমাদের এটা হবে না, যেহেতু আমাদের টেস্টোস্টেরন লেভেল খুবই কম, সেক্ষেত্রে আমরা পাওয়ার পাবো না, এনার্জি পাবো না, আমরা 10টার জায়গায় পুরোপুরভাবে 6টা 5টা করতে পারবো, তারপর আর পাবো না, যদি 12টা করতে যাই আমরা 7-8টা করতে পারবো, তারপর আমাদের আর এনার্জি থাকবে না, লস অফ এনার্জি। তো এটা আমরা ন্যাচারালি বাড়াতে পারি, যেমন আমরা যেখানে বলা আছে যে হেভি ওয়েট লিফট করলে আমাদের টেস্টোস্টেরন লেভেল বুস্ট হয়, কিন্তু আমরা হেভি ওয়েট লিফট করতেছি কিন্তু এটা সময়ের বাইরে, যেখানে আমরা 30 থেকে 1 ঘন্টার ভিতরে শেষ করবো, সেখানে আমরা 2 ঘন্টার সময় পার করছি, তাহলে আমাদের কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে আর টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে, সেজন্য আমরা টেস্টোস্টেরন লেভেল বুস্ট করতে পারছি না। এই টেস্টোস্টেরন লেভেল বুস্ট করার জন্য স্যাচুরেটেড ফ্যাট নেওয়া লাগে খুব কম পরিমাণে, যেমন ডিমের কুসুম, খুব ভালো একটা স্যাচুরেটেড ফ্যাট নিতে পারেন, খুবই কম, কিন্তু প্রচুর পরিমাণে নেওয়া যাবে না। আর এই সেক্স হরমোন যদি কারো একবার ড্রপ করে, তাহলে তো আমরা কি মেল হরমোন, বুঝতে পারছেন, আমরা ওয়ার্ক আউট করি অথবা না করি, আমাদের এটা দরকার, আমাদের সেক্স হরমোন দরকার, যেহেতু আমরা পুরুষ। তো আরও কিছু বিষয় জানার আছে, অবশ্যই আমি এই টেস্টোস্টেরন নিয়ে আরও অনেক ভিডিও দিব। তো আশা করতেছি এতটুকু ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে টেস্টোস্টেরন লেভেল যদি লো থাকে তাহলে আমরা কী কী প্রবলেম ফেস করতে পারি, আর
আমাদের টেস্টোস্টেরন লেভেল যদি বেশি হাই হয় আমাদের ব্রণ হতে পারে, ফ্যাট লস হয়ে যাবে ঠিকই, কিন্তু ব্রণ আমাদের কি হবে বেড়ে যাবে, টু মাচ হাই বেশি, যেটা আমাদের পুরুষ থাকা দরকার সেটা থেকে খুব বেশি। তো আশা করতেছি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।